রেমিটেন্স আয়ে সাম্প্রতিক নেতিবাচক প্রবণতার জন্য হুন্ডি দায়ী নয়, জনশক্তি রপ্তানি কমে যাওয়ার কারণ প্রবাসী আয় কমেছে বলে মনে করেন অর্থমন্ত্রী আহমদ মোস্তফা কামাল। বলেন, নতুন করে বিদেশি কর্মী দেওয়া শুরু হয়েছে, দুই তিন মাসের মধ্যে পরিস্থিতি স্বাভাবিক হবে। ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির সভা শেষে অর্থমন্ত্রী এমন মন্তব্য করেন। আমাদের বিদেশে যে সমস্ত প্রবাসী ভাই বোনেরা বিভিন্ন কাজে কর্মরত আছে, তারা দেশে এসে আর যেতে পারেন নাই, কারণ আস্তে আস্তে যাওয়া আরম্ভ হয়েছে। এবং আমাদের যে রিমিটেন্স আসে তাদের থেকে, যারা বিদেশে অর্জন করেন তাদের থেকে, আমরা অন্য কোনো কারণ দেখি না। কারণ যে পরিমাণ আমাদের গত বছরের শেষ নাগাদও আমাদের বিদেশের জনবল ছিল, তারা এখন সেই পরিমাণ নাই, দেশে চলে আসছেন। করোনার ক্ষতি কাটিয়ে উঠতে ঢেলে সাজানো হচ্ছে মালয়েশিয়ার পর্যটন শিল্প। এরই মধ্যে দেশটির বেশ কিছু পর্যটন কেন্দ্র স্থানীয় পর্যটকদের জন্য খুলে দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে। ডিসেম্বরের মধ্যে আসতে পারবেন বিদেশি পর্যটকরাও। বিস্তারিত মালয়েশিয়া থেকে সহকর্মী আহমদুল কবিরের পাঠানো প্রতিবেদনে। করোনার প্রকোপে ধস নেমেছে পুরো বিশ্বের পর্যটন শিল্পে, মালয়েশিয়ায়ও পড়েছে তার প্রভাব। দেশটির অন্যান্য অর্থনৈতিক খাতের মতো দীর্ঘদিন বন্ধ ছিল পর্যটন খাত, ফলে বিরাট অঙ্কের ক্ষতির মুখোমুখি হতে হয়েছে তাদের। ক্ষতি পুষিয়ে নিতে নানা উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া সরকার। দেশি বিদেশি পর্যটকদের জন্য ফের প্রস্তুত করা হচ্ছে পর্যটন কেন্দ্রগুলো। এরই মধ্যে খুলে দেওয়া হয়েছে আন্দামান সাগরের লঙ্কাওই দ্বীপমালা। 104টি দ্বীপ নিয়ে গঠিত এ দ্বীপমালায় শুরু হয়েছে ভ্রমণ পিপাসুদের আনাগোনা। এছাড়া টিউমেন দ্বীপ, জোহর, মেলাকা ও বর্ণীয় দ্বীপও রয়েছে খোলার অপেক্ষায়। পর্যটন কেন্দ্রগুলো খুলে দেওয়ার উদ্যোগে খুশি দেশটিতে বসবাসরত বাংলাদেশিরাও। ঘরবন্দি জীবন থেকে মুক্তি মেলায় স্বস্তি ফিরেছে তাদের মাঝে। দীর্ঘ 18 মাসের এই বন্দী জীবনের পর ডিসেম্বরে যদি টুরিস্ট স্পটগুলোকে উন্মুক্ত করে দেয়া হয়, তাহলে সকলের মধ্যে একটি প্রশান্তি বিরাজ করবে। প্রবাসী বাংলাদেশি হিসেবে মালয়েশিয়া সরকারের এই উদ্যোগকে আমি সাধুবাদ জানাই। এই খাতকে পুনরুজ্জীবিত করতে পারলে মানুষ সামাজিক এবং মানসিক বিনোদনগুলো উপভোগ করতে পারবে, এতে করে আমরা অনেকটা স্বাভাবিক জীবনে ফিরে আসতে পারবো। এদিকে পর্যটন কেন্দ্রগুলো পুরোপুরি খোলার আগেই দেশের 90% মানুষকে টিকার আওতায় আনার উদ্যোগ নিয়েছে মালয়েশিয়া। মোস্তফা মাহমুদ, যমুনা নিউজ।